Hello viewers, welcome to another video. Shejwapur bhashay ashlam ajke. Shejwapur sorishe ilish ranna korata dekhabe. To duita boro 1.5 kg size er ilish. Ilish mash ta katar daitto poreche amar arek apur upor. Ei ilish mash gula shejo bhaiya kine ansen. In fact, shejo bhaiya onek bhalo bajar koren. বাজারে যখন ভালো কিংবা বড় মাছ উঠে তখন উনি নিয়ে আসেন তো সেজো ভাইয়ার প্রতি আমার রিকোয়েস্ট রইল যখন এরকম ভালো মাছ আনবেন বড় মাছ আনবেন আমাকে দাওয়াত দিন আমি যাই খেয়ে আসব আমি আমার আপু এবং দুলাভাইদের প্রতি অনেক কৃতজ্ঞ কারণ তারা আমাকে এত আদর এবং স্নেহ করেন যেটা সত্যি অভাবনীয় সেজো আপুর হাতের রান্না আমার কাছে খুবই ভালো লাগে তো আমি বাড়িতে গেলে প্রায় সেজোয়াপুর বাসায় যাই এবং পেট ভরে খেয়ে আসি মাছ কাটা প্রায় শেষ এখন এই মাছগুলোকে পেটির মাছগুলা দিয়ে হচ্ছে সরষে ইলিশ রান্না করা হবে আর বাকিগুলা হচ্ছে ফ্রাই করা হবে পেটির মাছ এবং পিঠের মাছটা আলাদা করা হচ্ছে লবণ এগুলো হচ্ছে বাটা মশলা মরিচ বাটা এখন দাও হচ্ছে সরষে বাটা আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে মাখানোর পর কত সুন্দর লাগতেছে দেখেন এক ঘন্টা ম্যারিনেট করার পর এখন সরষে ইলিশটা রান্না করা হবে সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়া তারপর আবার সরষে বাটা দেওয়া হচ্ছে এরপর হালকা টমেটো দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এক ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে এবার ইলিশটাকে কষানো মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আপুর হাতের রান্না এত মজা যে মানে একবার খাইলে শুধু বারবার খাইতে মন চায় যার কারণে আমি মানে যখনই বাড়িতে যাই আপু আমাকে দাওয়াত দেয় এবং আমি যাই খেয়ে আসি যদি আমি আগের মতো খাইতে পারি না ভালো টালো রান্না হলে দুই তিন প্লেটের বেশি খাওয়া যায় না এই সরষে ইলিশ রেসিপিটা শেয়ার করার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ Thank you.
ইলিশ মাছ দেওয়া শেষ, এবার ঢাকনা দিয়ে দিলেও মাঝখানে একবার ইলিশ মাছগুলো একটু নেড়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে পানি দিয়ে দেওয়া হয়েছে, পানি দিয়ে হালকা নেড়ে নেওয়া হচ্ছে। ইলিশ মাছ প্রায় রান্না হয়ে গেছে, শেষের দিকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হলো ফ্লেভারের জন্য। রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো ইলিশ মাছ সবারই পছন্দ, তো সেজাপুর হাতের সর্ষে ইলিশ খেয়ে আমি সত্যি মানে মুগ্ধ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।